গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইয়ার কারণে লাগিব আমাক 4 পিস পেটি মাছ, 1 কাপ কটা বিস্কিট গ্রাইন্ড করে লব, তারপর লাগবে মান ধনিয়া, নেমু টেঙা 1 পিস, জলকীয়া 3টা, নহরু 10 ফুটা, আদা অলপ, নিমখ, তারপর লাগিব কণী 1টা, 1 কাপ রিফাইন তেল, 1টা মিক্সিত পিঁয়াজখিনি, নহৰু, আদা, জলকীয়া, ধনিয়া, এই গোটেইখিনি পিচি ল'ব। আমি এতিয়া মেৰিনেশ্যনখিনিত অলপ নিমখ দিম, নেমু 1টা চেপি দিম, আৰু ভালকৈ ঘুটি ল'ম। তাৰপিছত এইখিনি মেৰিনেশ্যনখিনি মাছত লগাই দিব আৰু মাছখিনি ফ্রিজারত আধা ঘন্টার কারণে থই দিব। এনেকে মই যেনেকে লগাইছো হেনেকে লগাই দিব আপোনালোকে। মাছ মেরিনেশনত বেশি টাইম নালাগে, আধা ঘন্টা বা 1 ঘন্টা, মই আধা ঘন্টায় রাখিম। আমি এটা মেরিনেট করা ফিশখিনি, মাছখিনি আমি কণীত লেটিয়াই লম। তারপর ইয়াত বিস্কিট গুড়ি সানি এটা এটাকৈ ভালকৈ থৈ যাব। মই যেনেকে কৰিছোঁ হেনেকে কৰিব, গোটেই ফালে ঢাকি দিব। এইটো মই এটা ফ্রিজারত থৈ দিম 15 মিনিটমান। এয়া আমাৰ ফিছৰ কোটিংটো হৈ গৈছে, এতিয়া আমি ফ্ৰিজাৰত ৰাখি দিম। এতিয়া এটা কেৰাহী গৰম হ'ব দিম আৰু তাত 1 কাপ ৰিফাইন তেল ঢালি দিম। এইটো হাই ফ্লেমত ৰাখিব। এতিয়া মই চেক কৰিছোঁ তেলটো কিমান গৰম হৈছে। আমাৰ তেল গৰম হৈ গৈছে। এতিয়া এটা এটাকৈ মাছকেইটা ফ্ৰাই কৰি দিম। আপোনালোকে মাছকেইটা দি ফ্লেমটো লো কৰি দিব আৰু এটা চাইড 8 মিনিটকৈ ফ্ৰাই কৰিব। বেছি লৰাই নাথাকিব। আমি এতিয়া 8 মিনিট ফ্ৰাই কৰি আমি উলটা চাইডটো আকৌ ফ্ৰাই কৰিম 8 মিনিট। সাৱধানে ঘূৰাব। আমাৰ মাছ ফ্ৰাই হৈ আছে। এতিয়া আমি এতিয়া মাছখিনি ওলাই ললোঁ এখন প্লেটত আৰু অলপ ডেকোরেট করে দিলো। দেখিবলৈ ভাল লাগিছে এতিয়া, খাবলৈ বহুত ভাল হ'ব। ফিশ ফ্রাই রেডি।